বর্তমান সময়ে হারাম সম্পর্ককে সহজ করে দিয়ে বিয়েটাকে কঠিন করে দেওয়া হয়েছে। এই অবস্থা আমাদের কি কি পরিবর্তন আনা জরুরি? খুবই দরকারি প্রশ্ন। এখন জেনা এবং অবৈধ সম্পর্ক করা সহজ হয়ে গেছে, বিয়ে করা কি হয়ে গেছে? বাল্য বিয়ে নিষিদ্ধ, কিন্তু বাল্য প্রেম অপ্রাপ্ত বয়স্ক পোলাপান অবৈধ সম্পর্ক করলে সে ব্যাপারে তেমন কোনো মাথা ব্যথা নাই, বরং বাধা দিতে গেলে ব্যক্তি স্বাধীনতায় সেটা আঘাত হয়ে যায়। আল্লাহ তাআলা এই দ্বিচারিতা থেকে আমাদেরকে হেফাজতে রাখো। মনে রাখবেন, জন্মের হার কমানো এবং মানুষের সংখ্যা কমানোর জন্য এই নানা রকমের যত মিশন আছে, পৃথিবীর বিভিন্ন দেশ যে মিশনগুলো নিয়েছে এগুলো সবগুলো ক্ষতিকর প্রমাণ হয়েছে। চায়নার মতো দেশ এখন জন্মের হার আর বাড়াইতে পারতেছে না, কারণ মানুষের টেন্ডেন্সি একবার প্রবণতা একবার যদি চেঞ্জ হয়ে যায় ওইটাকে ফেরত পাঠ কর আনা কঠিন হয়ে যায়। পৃথিবীর অনেক উন্নত দেশে প্রণোদনা দিয়ে সন্তান জন্মের হার আর বাড়াতে পারছে না, নিয়ন্ত্রণ করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে, মানুষের টেন্ডেন্সি এবং রুচি চেঞ্জ হয়ে গেছে। ভাইরা আমার, মানুষ এটা কোনো সমাজের জন্য বোঝা না, মানুষ সম্পদ। মানুষ কি? আমাদের দেশে একটা কথা আপনারা প্রায় শুনবেন যে ছোট পরিবার সুখী পরিবার, শুনেন না আপনারা? ছোট পরিবার মানে ছেলে মেয়ে একটা বা দুটা বেশি না, এরা সুখে আছে, তাই না? বাস্তবে কিন্তু সেটা না। বেশিরভাগ দেখবেন আল্লাহ তাআলা যাদেরকে কয়েকটা ছেলে মেয়ে দিয়েছে তারা তুলনামূলক ভালো থাকে, কারণ একটা দুইটা যদি অমানুষ হয়, চার পাঁচটা ছেলে মেয়ে থাকলে একটা না একটা কি হয়ে যায়? মানুষ হয়েই যায়, একেবারে সবগুলো মানুষ হয়ে যাবে এরকম সম্ভাবনা খুবই ক্ষীণ থাকে। আর যাদের থাকেই অল্প, ওই অল্পটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ফলে মূলে সব শেষ, ঠিক না? ঠিক। এই জন্য ভাইরা আমার, বিবাহের বিষয়টিকে সহজ করা উচিত। অভিভাবকরা তাদের ছেলে মেয়েদেরকে বিয়ের উপযুক্ত হলে বিলম্ব না করে বিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি না দেন তাহলে পৃথিবীতে নানান ফ্যাসাদ তৈরি হবে, ব্যত্যয় তৈরি হবে, জেনা ব্যবচার বেড়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।